আজ 19/9/2022 সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার। আজ সরকারি নির্দেশ অনুসারে ECCE দিবস। দিবসটি ঠিক কীভাবে পালিত হয় সেটি আপনাদের বোঝার সুবিধার্থে আমার স্কুলে পালিত আজকের দিনের চিত্র এবং ভিডিওগুলি আপনাদের সামনে প্রদর্শন করব। তার আগে আমরা জেনে নেব ECCE ডে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ECCE ডে আসলে কী এবং কেন। 2013 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল ECCE পলিসি অ্যাডাপ্ট করেছেন সহযোগিতায় ইউনিসেফ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস মেইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফর ECCE অর প্রি স্কুল এডুকেশন ইজ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর ICDS। 3-6 বছরের শিশুদের বিজ্ঞানসম্মতভাবে জয়ফুল লার্নিংকে কেন্দ্রবিন্দু করে ক্রিয়াভিত্তিক, বয়স উপযোগী, ভাবমূল ভিত্তিক, নন ফর্মাল এডুকেশন প্রদান করা হয় এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সামাজিক ও আবেগজনিত বিকাশ, শারীরিক বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ, বৌদ্ধিক চেতনার বিকাশ, ভাষার বিকাশ, বিকাশগুলি যেন সঠিকভাবে হয় সেটিকে লক্ষ্য স্থির করে শিক্ষাদান করা হয়। ভাবমূল ভিত্তিক পড়াশুনো হয়। প্রতি মাসে একটি ভাবমূল নির্বাচন করা হয়, যেমন আমি ও আমার পরিবার, গাছপালা, পশু পাখি, যানবাহন ইত্যাদি। সারা মাস শিশুরা ECCE গাইডলাইন মেনে যা কিছু শেখে সেগুলি মাসের মধ্যে একটি নির্দিষ্ট দিনে, সাধারণত প্রথম সোমবার পালিত হয়, কিন্তু সেপ্টেম্বর 2022 মাসের তৃতীয় সোমবার নির্দেশ অনুসারে পালিত হয়েছে। এই দিবস বা অনুষ্ঠানে শিশু সারা মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যা কিছু শিখেছে সেগুলি বিভিন্ন অ্যাক্টিভিটি, ছড়া, নাটক, কুইজ ইত্যাদির মাধ্যমে অভিভাবক অভিভাবিকাদের সামনে প্রদর্শন করা হয় এবং গার্জিয়ানদের সঙ্গে শিশুর বিকাশের ব্যাপারে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়। চলুন দেখে নিই একটি রুরাল ICDS প্রজেক্টে, যেখানে সচেতন গার্জিয়ান বাদ দিলে এখনও কিছু মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাটা একটা চ্যালেঞ্জ এবং খুবই প্রয়োজনও, সেখানে ECCE দিবস ঠিক কেমনভাবে পালিত হয় বা হলো। যে কারণে সেটা হচ্ছে আজকে ECCE ডে। তো আজকে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সবাইকে। আর আজকে আমার বাচ্চারা, আমাদের AWC বাচ্চারা সারা মাস ধরে একটা ভাবমূলের উপরে পড়াশুনো করেছে। সেই ভাবমূলের উপরে তারা যেটা শিখেছে সেটাদের সামনে তারা প্রদর্শন করবে। আর আপনার বাচ্চাটা বাড়িতে কিভাবে ইম্প্রুভ করছে, কি সুবিধা অসুবিধা হচ্ছে, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এবার আমাদেরকে ছড়া বলে শোনাবে দিশা বাউলিয়া। হাতি মাদিন তে মাতে পারে দিন ইদছে মাতে পারে দিন হাই ছে হাতি মাদিন তে মাতে পারে দিন হাতি নাচে ঘোড়া নাচে ছোনা মনে রে। বাংলা বলে একটা, না বাংলা কই দেবো।
বলো তো, মানে আমরা এই মাস ভোর কী পড়েছি? গাড়ি ঘোড়া পড়েছি। তাহলে বলো তো, গ্রামের রাস্তায় কি চলে সেটা সবাইকে শুনিয়ে দাও। শহরের রাস্তায় কি কি গাড়ি চলে বলো তো? বাস, ট্রেন, খুব ভালো মাছ ধরতে চলেন অনেকগুলো সেম নিয়ে গেল কলম। ফুল ফুটেছে কদম তোলায় কে, হাতি নাচে ঘোড়া নাচে সোনামণির বে। এখন আপনাদেরকে ছড়া বলে শোনাচ্ছে সুমাইয়া পারভিন। আজকের অনুষ্ঠান থেকে কিন্তু আপনারা, আপনাদের কোনো মতামত আছে, কিছু কি বলবেন? আর আমি একটা কথা বলবো, বাড়িতে বাচ্চার পড়াশুনোর দিকে সবাই লক্ষ্য রাখুন। এখানে যেরকম এসে পড়াশুনো করছে, তার সঙ্গে সঙ্গে বাড়িতে মায়েদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই যে জড়তা, জড়তা কাটানোর জন্য মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ICDS এ শুধু তো ডিম খিচুড়ি নয়, তার সঙ্গে সঙ্গে বাচ্চার যাতে প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য সে তৈরি হয়, তার জন্য এখানে তাদেরকে খেলার ছলে পড়ানো হয়। সেটা মায়েদেরকেও ভূমিকা নিতে হবে, যাতে করে তারা সেটা সুন্দরভাবে শিখতে পারে, ইম্প্রুভ করতে পারে। সেটা আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই ছিল ECCE এর একটি চিত্র। ECCE নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। থ্যাংক ইউ সো মাচ।